গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি লিভার আফটার। তো আজ একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর আমার ব্লগগুলো তো সাধারণত ট্যুর রিলেটেডই হয়ে থাকে, তোমরা জানো। তো আজ তোমাদেরকে নিয়ে যাব শ্রীকৃষ্ণ আর রাধিকা স্মৃতি বিজড়িত গ্রাম নন্দগাঁও বার্সানাতে। চলো ঘুরে আসি। আর যদি তোমরা আমার আগের ব্লগগুলো না দেখে থাকো তো একটু চেক করে নিও, কারণ তাতে তোমরা মথুরা যাত্রার ডিটেলসটা পেয়ে যাবে। তো চলো আজকে নতুন ব্লগটা শুরু করা যাক। তো মথুরা থেকে আমরা সকাল সকাল রওনা দিয়েছিলাম নন্দগাঁওয়ের উদ্দেশ্যে। কথা ছিল নন্দগাঁও পরিদর্শন করে বার্সানার উদ্দেশ্যে রওনা দেব। সেই মতো আমরা কারও বুক করেছিলাম। বেশ এক দেড় ঘন্টা জার্নি করার পর নন্দগাঁওতে এসে পৌঁছালাম। এই হলো নন্দগাঁওয়ের প্রবেশ পথ। কিছু কিছু স্থাপত্যে ধ্বংসাবশেষ থেকে যায়, তাই সময়ের সঙ্গে অনেক কিছু ক্ষয়ে গেলেও এই গেটটি রয়ে গিয়েছে। তো চলো যাওয়া যাক নন্দগাঁওয়ের অন্দরে। কিছু কিছু পুরনো বংশধরের বাড়ি এখনও রয়েছে চারিদিকে। বাড়িগুলোর স্থাপত্য তাদের আর্কিটেক্ট দেখেই বোঝা যাচ্ছে। গোকুলে কংস দ্বারা প্রেরিত নানা রকমের দৈত্য আর রাক্ষসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নন্দরাজ গোপালকে নিয়ে এখানে চলে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখানে প্রায় 9 বছর ধরে তারা বসবাস করেছেন। একসময় শ্রীকৃষ্ণের ও তার সাথীদের করতানে মুখরিত এই নন্দগাঁওতে আমরা এখন রয়েছি ভাবলেই গুজবাম্প হচ্ছিল। তো এখন আমরা চলে এসেছি নন্দরাজার বাড়িতে। নন্দরাজার বাড়িতে আমরা আসতে পেরেছি এই ভেবেই নিজেকে ভীষণ লাকি মনে হচ্ছিল। চলো তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এখানে ভক্তবৃন্দ বসে আছে। ওখানে রয়েছে রাধা মাধব আর যশোদা মা আর নন্দরাজার মূর্তি। ওখানে বসেই দর্শন হবে রাধা মাধবের। এখনো সময় হয়নি, তাই দরজা খোলেনি। পুরোহিতদের সবাই বসে অপেক্ষারত। তো চলো এর মধ্যে তোমাদের নন্দরাজার বাড়ির ছাদ থেকে পুরো নন্দগাঁওয়ের ভিউটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো আমরা এখন আছি নন্দরাজার বাড়ির রুফটপে। চলো তোমাদেরকে দেখাই। আর এই হলো এখানকার রুফটপ থেকে পুরো নন্দগাঁওয়ের ভিউ। আর ওই যে বিস্তৃত তৃণভূমি রয়েছে, ওপারেই রয়েছে বার্সানা গ্রাম, মানে আমাদের প্রাণপ্রিয় রাধারানীর গ্রাম। ওখানেও যাবো কিছুক্ষণ পরে। তো চল দেখতে থাকো। এখানে যখন এসেছিলাম ওয়েদারটা এতটাই সুন্দর ছিল এখানকার যে আমাদের মন সত্যিই ভরে যাচ্ছিল। কোনো রকমের কষ্ট ছাড়াই এত সুন্দর এক্সপিরিয়েন্স হবে এখানে এসে সত্যি ভাবতে পারিনি। তো নিচ থেকে ডাক আসায় আমাদেরকে নিচে চলে আসতে হয়েছিল। অবশেষে দর্শন সেরে এবার আমরা যাব বার্সানাতে। এখান থেকে বেরোনোর সময় পথে পড়ে নন্দরাজার পুরনো বাড়ি। আমরা প্রণাম করে বেরিয়ে পড়লাম বার্সানার উদ্দেশ্যে। তো আমরা চলে এসেছি বার্সানাতে। নন্দগাঁও থেকে বার্সানা যেতে টাইম লেগেছিল আরও 1 ঘন্টা মতো। বার্সানাতে কিছুটা উপরে উঠতে হয় সমতল ভূমি থেকে। ছোট্ট একটা টিলার উপর রয়েছে বার্সানার মন্দির। এখান থেকে পুরো বার্সানা গ্রামটি দেখা যায়। তো আমরা এখন চলেছি রাধারানীর মন্দিরে। তোমরা নিশ্চয়ই শুনে থাকবে বার্সানার দোল উৎসবের কথা। দোল উৎসবের আলাদাই মাহাত্ম্য রয়েছে এই স্থানে। 4 দিন ধরে দোল উৎসব পালিত হয়। এখানে বার্সানার রাধারানীর মন্দিরকে কেন্দ্র করে একটি ছোট্টখাটো মার্কেট মতো গড়ে উঠেছে। চলো যাত্রাপথে তোমাদেরকে তা দেখাতে থাকি। নানান রকমের জিনিস বিক্রি হচ্ছিল এখানে, ভীষণ কালারফুল। তো দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। চলে এসেছি বার্সানার মন্দিরের ভেতর। এখানে ভিডিও করা একেবারে নট অ্যালাউড, তাই করতে পারেনি ভিডিওটা। তো বার্সানার মন্দিরের ছোট্ট লাডলি রাধারানীর দর্শন সেরে আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো এখান থেকে আমরা কোথায় গিয়েছিলাম তা দেখার জন্য ওয়েট করতে হবে নেক্সট ব্লগের জন্য।
আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, আর কমেন্টে বলো তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেল দেখতে থাকো, কানেক্ট থাকো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা।